গবেষণা কাজে বা পিএইচডিতে চর্চা বৃদ্ধি রোধে খসড়া আইন প্রায় চূড়ান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন, এ সংক্রান্ত প্রতিবেদন উচ্চ আদালতে দাখিল করা হয়েছে। তবে গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা না নেওয়া, ডিগ্রি প্রদানের সময় চর্চা বৃদ্ধি হয়েছে কিনা পরীক্ষা করা ও শাস্তির বিষয়ে সংযোজন করে দুই মাসের মধ্যে আইনের খসড়া জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দর্শক, শাকির আরজুর দুই পর্ব প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দেশে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে বিদেশে যান। আবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেও এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণা ও ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। দুঃখজনক হলেও সত্য, দেশের এই উচ্চতর ডিগ্রি বা গবেষণা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। 2020 সালে এক গবেষণায় প্রায় 98% চর্যবৃত্তির অভিযোগ ওঠে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। পিএইচডি ও উচ্চতর গবেষণাগুলোতে জালিয়াতি ও চর্যবৃত্তি ঠেকানোর বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন চেয়ে রিট করেন আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান লিঙ্কন। পিএইচডি ও সমমানের ডিগ্রি কিভাবে অনুমোদন হয়, সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কিনা তা জানতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে 7 সদস্যের কমিটি করে দেন হাইকোর্ট। আর চর্যবৃত্তি রোধে নীতিমালা করতে নির্দেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে বাংলাদেশে পিএইচডি থিসিস বা পিএইচডি প্রোগ্রাম চালু করার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদন দেয়নি। এটা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা রুল করেন এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের দেশে এই উচ্চশিক্ষায় বা গবেষণায় প্লাগেরিজম বা চর্যবৃত্তি যেটা হয় সেটা রোধ করার জন্য ফার্স্ট টাইম একটা রুল ওনারা ড্রাফট করে মহামান্য আদালতে সেটা জমা দিয়েছিলেন। কমিটিতে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর জাফর ইকবাল সহ সবাই বেশ কয়েকটি সুপারিশ করেন। এসব সুপারিশ সম্বলিত নীতিমালা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2 মাসের সময় বেঁধে দেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন চ্যাট জিপিটি বা এই ধরনের যে সমস্ত টেকনোলজি আছে সেগুলি ব্যবহার করেও যদি কেউ থিসিস তৈরি করে সেটাও যেন শাস্তির আওতায় আনা হয়। আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা নাও স্মার্ট বাংলাদেশ, তো শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারবো না, আই ক্যান বিলিভ। তো সেক্ষেত্রে আমি যেটা চেয়েছি যে ফাইনালি যখন অ্যাপ্রুভ দেওয়া হবে অবশ্যই প্রত্যেকটা থিসিস পেপার যেন সফটওয়্যারের মাধ্যমে চেক করা হয়। শুধুমাত্র নামের আগে পিএইচডি ডিগ্রি যোগ করার উদ্দেশ্যকে নিরুৎসাহিত করেছেন শিক্ষাবিদরা। পিএইচডির ক্ষেত্রে যে কোনো গবেষণার কাজে চর্যবৃত্তির যে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে আইনে পরিণত করেছি সেটিকে প্লেজারিজম সংক্রান্ত যে নীতিমালা বা পলিসি সেটি মঞ্জুরি কমিশন সমস্ত সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তথা গবেষণা কাজের জন্য মঞ্জুরি কমিশন আমাদের যে নীতিমালা সেটিকে মঞ্জুরি কমিশন অ্যাডাপ্টেশন করেছে। একজন শিক্ষক হিসেবে এক্ষেত্রে আমার সাজেশন হলো কারো অনর্থক সময় ব্যয় করার উচিত নয় নামের আগে ডক্টরেট ডিগ্রিটি লাগানোর জন্য, বরং সেই সময়টি যদি অন্য কোনো কাজে ব্যয় করে তাহলে জাতি রাষ্ট্র আরও বেশি পরিমাণে উপকৃত হবে। দেশে মানসম্মত গবেষণা ও গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন তারা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।